ওমর রাজি আল্লাহ তাআলা আনহু বলছেন, একদা জিব্রাইল আলাইহিসসালাম এসে আমাদের নবীর কাছে বসে বলছেন, আখবিরনি আনিস সাত, আল্লাহর নবী কিয়ামত কবে হবে এই খবরটা আমাকে দেন। এই কথা কে কাকে বলছে? তার মানে আমার কথা মনে হয় বুঝতে পারছেন না আপনারা, বিরক্ত হয়ে গেছেন নাকি? জিব্রাইল আলাইহিসসালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, কিয়ামত কবে হবে খবর দেন। তাহলে কে কাকে এই কথা বলল? জিব্রাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউল আনহা বিআলাম মিনাস, জিজ্ঞাসাকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না। তার মানে জানলে আপনিই জানবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের খবর আমার জানা নাই। তখন জিব্রাইল বলছেন, আখবিরনা আন আমারাতিহা, তাহলে আলামত বলেন, নিদর্শন বলেন, কিয়ামতের কি কি নিদর্শন সেগুলি তো বলতে পারেন, আপনার নবী তো বলছে। জাংতালিদাল আমাকু রব্বাতাহা, যেই দিন দাসী সমাজের নেতাকে জন্ম দিবে, আংতারাল হুফাতাল ওরাতাল আলারিয়া শাহে, যারা মাটি কাটত, যারা গরু ছাগল চড়াতো খালি পায়ে, পায়ে ছেন্ডেল ছিল না, গামছা পরে থাকতো, পোশাক ভালো ছিল না, এরা রাতারাতি সমাজের নেতা হয়ে ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি লন্ডনে বাড়ি করবে। কথা বুঝতে পেরেছেন? এটা হবে কিয়ামতের আলামত, যাদের বংশ নিকৃষ্ট, এটা কিয়ামতের আলামত। লাতা কোনো সা, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কতদিন? হাত্তা তা কোনা ইয়া কোনান ইয়া কোনা আসাদুন নাসে লুকাবনে লুকা, যতদিন না অধমের বাচ্চারা, অধমের সন্তানেরা অধম হবে আর তারা হবে নেতৃত্ব দানের ব্যাপার অধিকারী। যখন অধমেরা সমাজের নেতৃত্ব দিবে, নিকৃষ্ট একেবারে খারাপ শ্রেণীর মানুষ যখন সমাজের নেতা হবে, সেই দিন কিয়ামত হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে মানুষ দুনিয়াদারি বেশি হবে, দুনিয়াকে বেশি ভালোবাসবে। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইক্তারাবাতি সাত, কিয়ামত যত নিকটে, লা ইয়াজদাদুন নাস ইল্লা দুনিয়া আলা হিরসান, মানুষ ধর্ম থেকে তত দূরে। কিয়ামত যত নিকটে আসবে, মানুষ দুনিয়ার প্রতি ঝুঁকে পড়বে তত। ওয়ালা ইয়াজদাদুনা মিনাল্লাহি ইল্লা বুদান, আর আল্লাহ থেকে দূরে সরে যাবে। কিয়ামত যত নিকটে আসবে, মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে আর দুনিয়ার নিকটবর্তী হবে। দুনিয়াদারি, সবাই দুনিয়াদারি, সবাই দুনিয়াদারি, যত নিকটে কিয়ামত, মানুষ ধর্ম থেকে তত দূরে, আল্লাহ থেকে তত দূরে, আর দুনিয়ার নিকটবর্তী হবে, শুধু দুনিয়াকে পূজা করবে। এটা কিয়ামতের আলামত। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তাইয়াউমিন কাইফা আনতুম, ওই দিন কী হবে? কোন দিন? ইজা মারাজার দিন, যেদিন দুনিয়া থেকে ইসলাম মিটে যাবে, দুনিয়াতে ইসলাম থাকবে না, সাবাকাত দাম, শুধু রক্তপাত হবে, মারামারি হবে, ওয়াসারাতি জেনাতো, সৌন্দর্যতা বৃদ্ধি পাবে, ফ্যাশন, ঐতিহ্য, বংশমর্যাদা, অহংকার, যেদিন সৌন্দর্যতা প্রকাশ পাবে, ওয়াসারাতি রাগবাতো, দুনিয়া ভোগের কামনা বাসনা বেশি হবে, দুনিয়া দুনিয়া ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো নারী, টাকা পয়সা, এসি বাড়ি গাড়ি, দুনিয়া ভোগের কামনা যেদিন মানুষের বেশি হবে, সেই দিন কিয়ামত হবে। ওয়াখতালাফাতিল ইখওয়ান, ভাই ভাই মতবিরোধ বেশি হয়ে যাবে, ও হাররাকাল বাইতাল আতিক, কাবা ঘর যেদিন ধ্বংস হবে। হাজিরা কোথায় হজ করতে যায়? মক্কায়। কাবা ঘর, মানুষ কাবা ঘরকে ভেঙে দিবে। একজন লোক বলছে, এত সুন্দর ঘর, সোনার উপা দ্বারা বানানো দরজা, এই ঘর কে ভাঙবে? একটা সময় আসবে যে মানুষ কাবা ঘর আর হজ করতে যাবে না, এই মানুষই কাবা ঘরকে কুড়াল দিয়ে ভেঙে দিবে। তাহলে সেই পরিস্থিতি কত জটিল কঠিন হবে, কথা বুঝতে পেরেছেন? কাবা ঘর ভেঙে দিবে, মানে দুনিয়াতে ইসলামই থাকবে না, সেই দিন কিয়ামত হবে। ওটা কিয়ামতের অপেক্ষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াবনিয়ান নাসু বুয়ুতান ইউশুনাহা ওয়া শিয়াল মারাহিল, যতদিন না মানুষ বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা না করছে, বড় বড় অট্টালিকা, দালান কোটা, নকশাপূর্ণ ঘর বাড়ি তৈরিতে প্রতিযোগিতা না করছে, ততদিন কিয়ামত হবে না। মানে সবাই হবে দুনিয়াদারি,
কেউ দিনদারিতার মধ্যে থাকবে না। দুনিয়ার দুনিয়া কিভাবে গাড়ি বাড়ি হয়, কিভাবে টাকা পয়সা বেশি হয়, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আর তখনই কিয়ামতের সময় নিকটবর্তী হবে। মানুষের অর্থ সম্পদ বেশি হবে, এটা কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকসুরাল মাল, যতদিন না মানুষের টাকা পয়সা সম্পদ বেশি না হয়, আই ইয়াফিদা, এত টাকা পয়সা মানুষের হবে, পানির স্রোত যায় যেমন মানুষের টাকার স্রোত যাবে তেমন। তাহলে টাকা পয়সা মানুষের কত হবে, কথা বুঝতে পেরেছেন? এখন বর্তমানে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে তার নিজস্ব কত টাকা সে নিজেই জানে না, সে নিজেই জানে না তার কত টাকা। মোবাইলে যদি আপনি এক মিনিট কথা বলেন 2 টাকা খরচ হয়, তো এই বাংলাদেশের 20 কোটি মানুষ যদি 1 মিনিট করে কথা বলে, তাহলে 1 মিনিটে কত কোটি টাকা উপার্জন বলেন, কথা মনে বুঝতে পারবেন আপনি? এই মোবাইল এই সিম যে মালিক, গ্রামীণের মালিক যিনি, তার 1 মিনিটে কত কোটি টাকা ইনকাম, হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা 1 মিনিটে ইনকাম, কথা মনে বুঝতে পারবেন? পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে, তাহলে 700 কোটি মানুষ যদি 1 মিনিটে 1 টাকা খরচ করে, তাহলে 1 মিনিটে তার 700 কোটি টাকা ইনকাম। 1 মিনিটে কত কোটি টাকা ইনকাম হচ্ছে, তাহলে 24 মিনিটে কত, 24 ঘন্টায় কত, 24 বছরে কত, আপনার হিসাব আছে? টাকা পানির মতো, স্রোতের মতো ভেসে যাবে, এই দিন না আসা পর্যন্ত কেয়ামত হবে না, প্রায় মানুষের টাকা পয়সা বেশি হবে, এত টাকা হবে, এটা কেয়ামতের আলামত। হাত্তা ইয়াখরুজা রাজুলু যাকাতা মালিহি ফালা ইয়াজিদু আহাদা ইয়াকবালুহা মিনহু, মানুষ খুঁজে পাবে না কাকে জাকাত দিবে, জাকাত দিতে গিয়ে বলবো আমার লাগবে না, আমি ঘুরছি জাকাতের টাকা নিয়ে, তাহলে মানুষ কত ধনী হবে। এই দিন কিয়ামত হবে, অর্থ সম্পদে ভরে যাবে, কারণ সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, যে দিনদারিতার কোনো সময় দিবে না, দিনের ইসলামের আল্লাহর রসুলের পরকাল নিয়ে চিন্তাই করবে না, শুধু দুনিয়ার দুনিয়া, এই দিন হবে কিয়ামত। আমর বিন তাগলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাসরাতি সাত, কিয়ামতের আলামত সম্বন্ধে রয়েছে, আয়াফিদাল মাল, মানুষের টাকা পয়সা স্রোতের মধ্যে যাবে, এক সরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, তাজহারাল ফেতান, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, অতাফসু তিজারা, ব্যবসা প্রতিষ্ঠান বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাতাকারাবুল আসওয়াক, ঘন ঘন বাজার হবে, মোড়ে মোড়ে দোকানপাট হবে, আর এই দোকানপাটের পরিচালক হবে প্রায় মহিলা, মহিলা দিয়ে ব্যবসা করা হচ্ছে এখন, কসমেটিক্স যান, বস্ত্র বিতানে যান, হ্যাঁ হসপিটালে যান, যেখানে যান দেখবেন মহিলা আছেই, উলঙ্গ মহিলাগুলি আছেই, এটা হচ্ছে কেয়ামতের আলামত, ঘন ঘন বাজার বেশি হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না মিনাসরাতিস সাআত, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে, আয়ুরফাল ইন, বিদ্যা উঠে যাবে কিয়ামতের আলামত, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে কিয়ামতের আলামত, ওয়াকসুরাল জেনা, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে কিয়ামতের আলামত, জেনা এত বৃদ্ধি পাবে প্রায় নারী পুরুষ জেনা চর্চা করবে। আপনার ছেলে রাত 2টে 3টা পর্যন্ত মোবাইলে জেনা চর্চা করে, আপনার মেয়ে ফেসবুকে, ইমোতে, কোথায় ছেলে লন্ডনে আছে, আপনার মেয়ে বাংলাদেশে, মোবাইলেই পোশাক খুলে দিচ্ছে, মোবাইলেই, কথা বুঝতে পেরেছেন? এটা জেনা, গোপন পাপ জেনা, এগুলি জেনা বেশি হবে, দৈহিক সম্পর্ক তো আছেই। আপনি বলছেন আমার মেয়ে এই তো রাজশাহী বিশ্ববিদ্যালয় পাশ করলো, এখন ডক্টরেট ডিগ্রি নিতে যাবে জার্মানিতে, এখনও বিয়ের বয়সই হয়নি, আপনি কি বলেন? বিয়ের বয়স হয়নি মানে তার স্বামীর সংখ্যা 100 পার হয়ে গেছে, খবর নিয়ে দেখেন, কথা বুঝতে পেরেছেন? আর আপনি বলছেন বিয়ের বয়স হয়নি মানে, মান ওলেদা নাহু আলাদান, কারো যদি সন্তান জন্মগ্রহণ করে, প্রথম কাজ ফালি হোসেন ইসমাও, সুন্দর নাম রাখতে হবে পিতার, প্রথম কাজ কি, সুন্দর নাম, আকিকা আছে, সপ্তম দিনের দিন আকিকা করবেন, সপ্তমের আগে আকিকা হয় না, সপ্তম দিনের পরে আকিকা চলে না, সামর্থ্য থাকলে সপ্তম দিনের দিনেই দিতে হবে, সপ্তম দিনের আগে মারা গেলেও আকিকা দিতে হবে, সপ্তম দিনের দিনেই, কেন প্রত্যেকটা সন্তান আকিকার সাথে জড়িত, আকিকার পশু রক্ত প্রবাহিত করার সাথে সাথে সন্তানের উপর থেকে আল্লাহ কষ্টও দূর করে দেন।
সামর্থ্য আছে আকিকা দিবেন, সামর্থ্য নাই দিতে হবে না। কিসের 21 দিন 22 দিন, বছরে একদিন আকিকা দিলেই হয় জীবনে একদিন, এটা মিথ্যা কথা। সপ্তম দিনের দিনেই দিতে হবে, ফরজ সিয়াম রমাদান মাসে আদায় করতে হবে না, পরের মাসে আদায় করলে হবে। কথা বুঝতে পারেননি? ফরজ সিয়াম কোন মাসে আদায় করা লাগে? রমাদানে। পরের মাসে আদায় করবেন হবে না? জোহরের সালাত মাগরিবের পর আদায় করবেন হবে না? জোহরের সময় আদায় করতে হবে, আকিকা সপ্তম দিনের দিতেই দিতে হবে, পরেও নয় আগেও নয়। সামর্থ্য নাই দিবেন না, পরে সামর্থ্য আছে পরে ছেলে মেয়ের নামে সাদগা করবেন। কথা বুঝতে পেরেছেন? আবার অনেকে গরু উঁট নিয়ে এসে আকিকা দিচ্ছে, গরু উঁট দিয়ে আকিকা চলবে না। আকিকার পশু হচ্ছে ছাগল ভেড়া দুম্বা এগুলি। কথা বুঝতে পেরেছেন? তাহলে সন্তান জন্মগ্রহণ করলে আকিকা দিবেন, সুন্দর নাম রাখবেন, ওয়াদাবাহু সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন। পিতা মাতা ছেলে মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, কি বলে? বাবা লা তাকরাবু জেনা, জেনার নিকটে যাও না, গান বাজনা শ্রবণ করো না, মদ পান করো না, মানুষকে হত্যা করো না, ওয়াল ফিতনা তাশাদ্দু মিনাল কাতল, এই ছেলে তুমি সন্ত্রাসীদের কাতারভুক্ত হয় না, ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, সন্ত্রাসীদের কাতারভুক্ত হয় না, মানুষকে পিটায় না, গীবত করো না, বড়দেরকে সালাম দিবা, সম্মান করবা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা, সবসময় সত্য কথা বলবা, গীবত করবা না। এগুলি পিতা মাতার পক্ষ থেকে সন্তানের প্রতি কি শিষ্টাচার শিক্ষা দিবেন, এইভাবে আদাবাহু সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন। ফাইদা বালাগা, যখন আপনার ছেলে মেয়ে বালেগ হবে, বিশ্ববিদ্যালয়ে পড়া বহুদূরের কথা, আপনার মেয়ে ক্লাস 8-এ পড়লে, 6-এ পড়লে হায়েস্ট শুরু হয়। কথা বুঝতে পেরেছেন? যখন দেখবেন যে বালেগ, বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ দিতে হবে, এখন আপনার ছেলে উপযুক্ত হয়েছে, বিবাহ দিতে হবে, এটা বিবাহ দিবে পিতা দায়িত্ব। সমাজে জেনাবা বিচার বৃদ্ধির কারণ কি জানেন? এই ঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে ওই জায়গাতে ছেলে মেয়ে জেনার প্রাদুর্ভাব বেশি হয়ে গেছে। ঠিক ঠিক সময়ে ছেলে মেয়ের বিবাহ দিলে এত জেনা হবে না। আশ্চর্য কথা বলছে যে, ছেলে বলছে মাকে, আম্মু এটা আমার গার্লফ্রেন্ড হয়, সারা রাত রেখেছে রুমে, সকালবেলা বাড়িতে দিয়ে আসছে। মা বলছে তোর তো বিয়ে করা উচিত, তোর বিয়ে করবো কেন, এখন সময় হয়নি, এটা আমার গার্লফ্রেন্ড হয়তো, ওটা গার্লফ্রেন্ড হয়। মেয়ে তার মাকে বলছে, আম্মু ওটা আমার বয়ফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড। ওর মাও কুকুর, বাপও কুকুর, আর ওর হলো শুয়োরের বাচ্চা। কথা বুঝতে পেরেছেন? ফাইদা বালাগা, যখন বয়স প্রাপ্ত হবে, তখন তাকে বিবাহ দিতে হবে, পিতার দায়িত্ব বিবাহ দিবে। ভাই ছেলে বিয়ে করো, তোমার বয়স হয়ে গেছে। বলছে যে নিজের পায়ে খাড়া নেই, কার পায়ে খাড়ায় আছে তোমার পা, কার পায়ে তোমার ছেলে খাড়িয়ে আছে, নিজের পায়ে খাড়িয়ে আছে। 20 লক্ষ টাকা দিয়ে ঘুষের পরে চাকরি, ওটা নিজের পায়ে দাঁড়ানো? বেকুব কুথাকা, ভিক্ষা করে খাবে আর বিবাহ করবে। কথা বুঝতে পেরেছেন? সামর্থ্য মানে টাকা পয়সা বেশি থাকবে এটা নয়, সামর্থ্য মানে তার দৈহিক ক্ষমতা থাকবে। টাকা পয়সা এখন সবার আছে, না হলে ওই হাদিস কোথায় রাখবেন? আল্লাহ নবী আমি অমুক মহিলাকে বিবাহ করব, ভাই তোমার কি আছে মোহর দেওয়ার? কিছুই নাই, লুঙ্গি আছে, অর্ধেক নাও, অর্ধেক নাও। তো অর্ধেক যদি মোহর দাও তোমার হবে না, ওরও হবে না। তুমি কি জানো? কোরআন মাজিদের আয়াত জানি, শিক্ষা দাও। কোরআন মাজিদের আয়াত যদি মোহর চলে, তাহলে আপনার ছেলের বিয়েতে মোহর দিচ্ছেন 10 লক্ষ, আর আদায় করে না মোটেও। কথা বুঝতে পেরেছেন? যদি ছেলে মেয়েকে বিবাহ আপনি না দেন, ফাসাবাহু ইসমান, আপনার ছেলে যত পাপ করবে, আপনার মেয়ে যত পাপ করবে, ফাইন্নাম ইসমান আলা আবিহে, ছেলে মেয়ের সব পাপ পিতার খাতাতে লেখা হবে। আপনার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে, সব পাপ তার খাতায় লেখা হচ্ছে। বাপ কিন্তু হজ করে তাহাজ্জুদে বসে আছে। কথা বুঝতে পেরেছেন? তাহাজ্জুদ হজ পরে, আগে নারী মহিলাকে ঠিক করেন। দায়ুসের জন্য জান্নাত হারাম, আপনি হাজি হন গাজী হন, হাজি হন গাজী হন, কোটি টাকা দান করেন, আপনার জন্য জান্নাত নাই। কেন? বেটি বিপর্দায় থাকে, এই কারণে। বেটিকে আগে পর্দায় আনেন, স্ত্রীকে আগে পর্দায় রাখেন, তারপরে জান্নাত। আপনি কি দেখাতে চাচ্ছেন ইসলামকে? তসবি দানায় জিকির করলেই জান্নাত হবে, কাবা ঘর থেকে ঘুরে আসলেই জান্নাত হবে? ইয়াই হলে দিন আমানো কাঙ্ফুসকুম আলাইকুম নার, নিজে বাঁচো, মেয়ে বেটি ছেলে মেয়ে আহাল পরিবারকে বাঁচাও, তারপরে জান্নাত। কথা বুঝতে পেরেছেন? আপনার মেয়ে বেপর্দায় ঘুরছে, বেটি বেপর্দায় ঘুরছে, স্ত্রী বেপর্দায় ঘুরছে, অসম্ভব ব্যাপার। জান্নাত একেবারেই সহজ নয়, জান্নাত পেতে হলে কষ্ট করা লাগে।
জান্নাত কষ্টের জিনিস, কষ্ট করে জান্নাত কামাই করবেন, আল্লাহ আপনাকে সেই বুঝদান করুন, আল্লাহুম আমিন। তবে আপনার মেয়ের অফিস বা নেকি হচ্ছে, কথা ঠিক, কথা হচ্ছে কেন? জি, কেয়ামতের আলামতের মধ্যে বলছিলাম যে জেনা ব্যবিচার বেশি হবে। জেনা ব্যবিচার বন্ধ করার একটাই পথ, ছেলে মেয়েকে সময় মতো বিবাহ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ছেলে মেয়েকে সময় মতো বিবাহ দেন, দেখেন জেনা ব্যবিচার থাকবে না। এটা একটা পথ, আরো অনেক পথ আছে। জেনা ব্যবিচার এত বেশি হবে, আল্লাহ নবী বলছেন না তাজাবুদ দুনিয়া, দুনিয়া ধ্বংসই হবে না। কখন ধ্বংস হবে? হাত্তায়াতা তাসাফাদু ফিত তরিকি তাসাফুদুল হামিদ, যতদিন না মানুষ গরু ছাগলের মতো রাস্তায় জেনা না করবে, গাধা গাধির মতো রাস্তায় মাঠে ঘাটে যতদিন না জেনা না করবে ততদিন কিয়ামতি হবে না। এখন সবাই রাস্তাঘাটে মহিলা যে উলঙ্গ হয়ে ঘুরছে, ও জানেই না যে একজন মহিলা, পুরুষ হয়ে ঘুরছে, মনে হচ্ছে যে পুরুষ। আর এখন তো সব পুরুষ হয়ে গেছে, নারী প্যান্ট টাকনোর নিচে আছে, প্যান্ট টাকনোর নিচে থাকবে মহিলাদের, কাদের? এখন মহিলাদের থাকে উপরে আর পুরুষদের থাকে নিচে, এই একটাতেই নারী পুরুষ হয়ে গেছে, পুরুষ নারী হয়ে বসে আছে, এই একটাতে, আর তো দেখাইনি। আর আপনার বেটি ওই যে ঢাকাতে থাকে, গ্রামে এসে ঘুরছে গেঞ্জি পরে শর্ট প্যান্ট পরে ঘুরছে, বয়স 18, 20, 22, 25, গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে, ওর শরম লজ্জা আছে? ও গেঞ্জি তো গরু ছাগলকে শীতের সময় পরিয়ে দেওয়া লাগে, গরু ছাগল যা আপনার বেটি তা একই সমান, ওর চেয়ে খারাপ। কথা বুঝতে পেরেছেন? কাজেই জেনা বা বিচার এত বেশি হবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে, ওই যে জেনার প্রসাদ, ওই একসরা সার্বল খামর, মদ পান বেশি হবে, প্রায় মানুষ বিড়ি সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, মাদকতা বেশি হবে, প্রায় যুবক মাদকতার সাথে জড়িত, তদন্ত করে দেখেন, প্রায় যুবক, প্রায় যুবতী, প্রায় নারী পুরুষ মাদকতার সাথে জড়িত, প্রায় জর্দা খায়, গুল খায়, আর হুজুর বলে মকরুহ। হুজুর কি বলে? হুজুর বলে মকরু, বেটা তুই হুজুর নিজেই তুই মকরু, হুজুরই মকরু, জর্দা গুল মকরু বউ আগের কথা, হুজুরি কি, হুজুরি চলবে না। এই মকরু বলে বলে হুজুররা ফতোয়া দেয় বিড়ি সিগারেট জায়েজ রেখে দেয়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ও নিজে জর্দা খায়, জর্দা হুজুর রাসুল বলছেন মাস্কারে কাথির উফা কালিলু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। হুজুরকে হুজুর জর্দা খায়, 200-150 গ্রাম জর্দা খাওয়াই দেন, হুজুর আর সুরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না, তার মানে জর্দার একটা দানাও হারাম। জর্দা যেখানে চাষ হয়, আর একটা মজার ব্যাপার প্রায় আমি বলে আসছি, জর্দা যে জায়গায় চাষ হয়, তামাক যে জায়গায় চাষ হয়, ওই জায়গায় বেড়া দেওয়া লাগে না, কি দেওয়া লাগে না? আপনি বেগুন চাষ করেছেন, বেড়া দিয়েছেন, কেন? গরু ছাগলে খাবে, তাই সেজন্য সেই ভয়ে বেড়া দেননি। কিন্তু যেখানে তামাক এই জর্দা চাষ হয় সেখানে কি দেওয়া লাগে না? কেন দেওয়া লাগে না? গরু ছাগলে খায় না, কোনো টেনশনই নাই, কে খায়? গরু ছাগলে খায় না, কে খায়? হুজুর খায়, হুজুর। কথা বুঝতে পেরেছেন? তার মানে হুজুর বুঝেনি ইসলাম, মুফতি সুদের সাথে জড়িত, মুফতি কিসের সাথে জড়িত? সুদের সাথে। আর একজন ভ্যান চালক, ও সুদ তো বহুদূরের কথা, এমনও ভ্যান চালক আছে সুদের বাড়িতে ঠিক খায়ও না, আছে না এরকম? তার মানে ভ্যান চালক ইসলাম বুঝেছে কিন্তু হুজুর ইসলাম বুঝে নেই। জেনা ব্যবিচার বেশি হবে, মদ পান বেশি হবে, নারীর সংখ্যা বেশি হয়, পুরুষের সংখ্যা কম হবে, নারী আর নারী রাস্তাঘাটে, নারী আর নারী। আপনি রাস্তায় বের হলে দেখবেন মোড়ে মোড়ে দোকানপাটে শুধু নারী আর নারী, নারীর সংখ্যা এত বেশি হবে। এগুলো হচ্ছে কেয়ামতের আলামত, মদ পান বেশি হবে, নারীর সংখ্যা বেশি হবে, জেনা বেশি হবে, গান বাজনা বেশি হবে। আশ্চর্য কথা, হাজি সাহেবের বেটির বিয়ে হচ্ছে নাচ গান দ্বারা, কি দ্বারা? এইদিকে নাচ গান বাজনা বাজে না মনে হয়, এইদিকে ওইভাবে বাজে, হিন্দুর পূজাতে যে গান বাজায় মুসলমানের বিবাহে তো ওই একই গান, তাহলে হিন্দুর পূজা আর মুসলমানের বিয়ের মধ্যে পার্থক্য আছে? কথাটা বুঝতে পারেন আপনি? রাসূল সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সামিয়া মিজমারান, গানের শব্দ, অশ্লীল গান বাজনা বাদ্যযন্ত্র শব্দ শুনলেন, ফাওয়াদা ইজবাই হে আলাউজু নাই হে, তার দুই আঙুল দুই কানে ঢুকিয়ে দিলেন, ও না নিত্তারিক,
রাস্তা থেকে দূরে সরে গেলেন। গিয়ে বলছেন, উমার হাল তাসমা ওসায়া, এই আব্দুল্লাহ বিন উমার, তুমি কি গান বাজনার এই বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ, তিনি বললেন না। ফারাহ ইসবাইহামিন উজুনাইহে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কান থেকে আঙুল কি করলেন, সরিয়ে নিলেন। যখন গান বাজনা শুনতেছিলেন তখন ঢুকিয়ে দিয়েছিলেন, যখন আর শোনা যায় না তখন বের করে নিলেন। আর আপনার ছেলে মেয়ে আঙুল ঢুকানো তো দূরের কথা, ওই যে ন্যাংটা ইংরেজি পাকিস্তানি গান দিয়ে এয়ারফোন ঢুকিয়ে নিয়ে বসে আছে, এয়ারফোন দিয়ে ওকে সালাম দেন, গালি দেন, বলবো আমাকে সম্মানই করছে, পাগল আর ছাগলের মতো পার্থক্য নেই, এরকম করছে আর যাচ্ছে। ও শিক্ষক যাচ্ছে না, পিতা যাচ্ছে না, ভাই যাচ্ছে না, চাচা যাচ্ছে, খেয়ালই নেই ওর। আপনার বড় ছেলে ওইভাবে গান বাজনা আর জেনা নিয়ে ব্যস্ত, আর ওই দুধের শিশুকে আপনিও তো কাপুরুষ, গেমস খেলতে লাগিয়ে দিয়েছেন, এইভাবে এভাবে খেলছে গেমস, কথা বুঝতে পেরেছেন? পাবজি ফ্রি ফায়ার খেলে না বাচ্চারা? আজ থেকে দুই বছর পূর্বে একটা ছেলে যদি 5 ঘন্টা পড়াশোনা করত, এখন একটা ছেলে 5 মিনিটও বই পড়ে না, এই শুধু এরকম করছে, এরকম, কথা বুঝতে পেরেছেন? আশ্চর্য দুনিয়া, কিয়ামতের আলামত, সবাই জেনাবা বিচারে ব্যস্ত থাকবে, খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকবে, গান বাজনা দিয়ে ব্যস্ত থাকবে, গান বাজনা হারাম, গান বাজনা বন্ধ করতে হবে, জেনাবা বিচার বন্ধ করতে হবে, মদপান বন্ধ করতে হবে, জুয়া, এই যে গেমস খেলা এটা জুয়া, আপনি মনে মনে ছক্কা ক্যারাম খেলেন এটা জুয়া, ক্রিকেট ভলিবল যদি টাকা দিয়ে খেলেন জুয়া হবে। মান লায়বা বিন্নারদা শির, যে ব্যক্তি জুয়া খেলল, ক্যারাম ছক্কা লুডু তাস, যে ব্যক্তি এগুলি খেললো, ফাকান নামা সবগায়াদু ফিল আহমিল খিনজির দামিহি, সে যেন তার হাতকে শুকুরের রক্তে এবং মাংসে ডুবিয়ে দিল। নাউজুবিল্লাহ বললেন না? ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, সে যেন আল্লাহ তার রাসূলের নাফরমানি করলো। জুয়া খেলার পরিণাম জাহান্নাম। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা আক্কুন, জান্নাতে যাবে না পিতা মাতার অবাধ্য সন্তান, ওয়ালা কাম্মারুন, যারা জুয়া এবং লটারি খেলে তারা জান্নাতে যাবে না, হারাম, ওয়ালা মান্নান, যারা দান করার পরে খোঁটা দেয় তারা জান্নাতে যাবে না, ওয়া মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি সিগারেট জর্দা ইয়াবা গুলফেনজিডিল প্যাডেডিন ইয়াবা মরফিন হুইস্কি বিয়ার ভদগা শ্যাম্পেন পান করে, এরা জান্নাতে যাবে না, জান্নাত হারাম। তাহলে মাদকতা থেকে বেঁচে থাকবেন, সুদ ঘুষ জুয়া ব্যবচার থেকে বেঁচে থাকবেন, গান বাজনা থেকে বেঁচে থাকবেন, এটা হলো ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। তুমি মুসলিমের বাচ্চা, তুমি কেন তাদের সাথে জড়িত হলে? আল্লাহ তোমাকে ইসলামের মধ্যে ফিরে আনুক, জাহেলিয়াত ত্যাগ করার ক্ষমতা দান করুক, আল্লাহ আমিন। বলছিলাম কিয়ামতের আলামত, ছোট ছোট আলামত শেষ, আরো কয়েকটি ছোট ছোট আলামত আছে, সময় একেবারে সংকীর্ণ, কয়েকটি কথা আমি আর আর কিছু ছোট ছোট আলামত আছে, তারপরে বড় আলামত 10টি বলেই আমরা শেষ করব। মহিলাদের ব্যাপারও আলোচনার মধ্যে হয়ে গেছে, আছে তারপরে কিছু সময় 5 মিনিট আলোচনা করব, ধৈর্য সহকারে বসে থাকবেন ইনশাআল্লাহ। কিয়ামতের আলামতের মধ্যে আরও রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকুল ফোরাত, ফোরাত নদী শুকিয়ে যাবে, ফোরাত নদীতে এখনো পানি আছে, এক সময় শুকিয়ে যাবে, আইয়াসরা আন কানদিম মিন যাহাব, ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের খনি বাইর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান হারাজা, যে ব্যক্তি উপস্থিত থাকবে সেখানে, ফালা ইয়াখুযু মিনাস শাই, সে যেন মিনহু শাই, সে যেন কিছু গ্রহণ না করে, তাহলে ওই সম্পদ নিতে নিষেধ করছেন। কিয়ামতের আলামত, ফোরাত নদী শুকিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কতদিন পর্যন্ত হবে না, যতদিন হাত্তা ইয়াহসারাল ফোরাত আন দাবালিম মিন যাহাব, যতদিন না ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বাহির না হবে। একটা তেলুন নাসা আলাইহে, মানুষ ওই স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য তুমুল লড়াইয়ে লিপ্ত হবে, ফায়াক্তুলু মিন কুল্লি মিয়াতিন তিসআতুনা তিসউন, ওই স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য এত তুমুল যুদ্ধ হবে যে যুদ্ধে শতকরা 99 জন লোকই মারা যাবে, একজন বেঁচে থাকবে। কয়জন লোক মারা যাবে? 99 জন, বেঁচে থাকবে কয়জন? একজন। প্রত্যেকেই বলবে, ইয়াকুলু কুল্লু রাজুল মিনহুম লালা কুনানাল্লাযী ইয়াঙ্গু, আমি মনে হয় ওই সম্পদ পাবো। প্রত্যেকে নিজে নিজে চিন্তা করবে, আমি মনে হয় স্বর্ণের পাহাড় পাবো, কিন্তু কেউ পাবে না। এটা একটা কিয়ামতের আলামত, যে ফোরাত নদী শুকিয়ে যাবে, স্বর্ণের
খনি অথবা স্বর্ণের পাহাড় বাইর হবে, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটি আলামত আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কতদিন, হাত্তা তুকাল্লিমা সিবাউল ইনসা, যতদিন না গরু ছাগল বাঘ ভাল্লুক হাতি গন্ডার মানুষের সাথে মানুষের ভাষায় কথা না বলছে। আপনার বাড়ির গরু আপনার ভাষায় আপনার সাথে কথা বলবে, এটা কেমন হলো, আশ্চর্য বিষয় তাই না? কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পশু প্রাণী কার সাথে কথা বলবে, মানুষের সাথে কথা বলবে, পশু প্রাণী মানুষের সাথে। তুকাল্লিমার রাজুল উজবাতু সাউতিহি, মানুষের হাতের লাঠি তার সাথে কথা বলবে। ইমাম সাহেব খুতবা দিবে লাঠি দিয়ে, লাঠি ইমাম সাহেবের সাথে কথা বলতে থাকবে, গরু পিটাবেন লাঠি আপনার সাথে কথা বলবে, আশ্চর্য, জড়বস্তু আপনার সাথে কথা বলবে। সেরাকন আলিহি, জুতা পরতে যাবেন জুতার ফিতা আপনার সাথে আপনার ভাষাতে কথা বলবে, আশ্চর্য, এটা হয় কি করে? তারপরও ইমান থাকলে বিশ্বাস করতে হবে, কেয়ামতের আলামত। জুতার ফিতা আপনার সাথে কথা বলবে, আশ্চর্য কথা, এটা কেয়ামতের আলামত। ওয়াইখবিরাহু ফাখিযুহু বিমা আহাদাস আহলু বাদাহু, বাড়িতে যখন ঢুকবেন তখন আপনার এই রানটা বলে দিবে আপনার ছেলে মেয়ে স্ত্রী কোথায় জেনা করেছে, কোথায় কুকর্ম করেছে, এই রান আপনার সাথে কথা বলবে, উরু রান আপনাকে বলে দিবে যে আপনার স্ত্রী কোথায় বেপর্দায় চলেছে, গিবত করে আসলো, কোথায় পরকিয়া করে আসলো, কে বলে দিবে আপনাকে, এই রান উরু, এটা একটা কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, কতদিন, হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইহুদা, যতদিন না মুসলমানগণ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে, ফায়াকতুলুহুমুল ইহুদা, ইহুদিদেরকে মুসলমান হত্যা করবে, হাত্তা ইখতাবিয়া লাহুদিউ মিন ওয়ারাল হাজার ওয়াস সাজারে, এমন কি অবশেষে ইহুদিগণ পালিয়ে যাবে, পালিয়ে পাথরের আড়ালে গাছের আড়ালে আত্মগোপন করবে, ওয়াকুলুল হাজার ওয়াস সাজারু, পাথর আর গাছ তখন বলবে, ইয়া মুসলিমুন, হে মুসলমানগণ, আব্দুল্লাহ আল্লাহর বান্দারা শোনো, হাদা লাহুদিউ খালফি ফাকতাল ফাতাল ফাকতুলুহু, এই মুসলমানগণ, এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, একে ধরো, একে হত্যা করো, কে কথা বলবে, গাছ পাথর বলে দিবে আপনাকে, যে পাথর বলবে, এই মুসলমানগণ আমার পিছনে কে লুকিয়ে আছে, ইহুদিরা, গাছ বলে দিবে আমার পিছনে ইহুদিরা লুকিয়ে আছে, আসো ধরো হত্যা করো। তাহলে জড়বস্তু কথা বললো আপনার সাথে, এটা কিয়ামতের আলামত। আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি ফিগাদওয়াতে তাবুক, আমি তাবুকের যুদ্ধে রাসূলের খেদমত উপস্থিত হলাম, তিনি বললেন, আওফ আদি সিত্তাম বাইনা ইয়াদাই সাত, কিয়ামতের লক্ষণ তুমি ছয়টা হাতে গুনে রাখো, এক মাউতি আমার মরণ, তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু উভয়টাই কিয়ামতের আলামত, উভয়টাই কিয়ামতের আলামত, ছয়টা আলামত গুনে রাখো, আওফ, তার এক হচ্ছে আমার মৃত্যু, সুম্মা খাতু বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস বিজয়, ইহুদিদের কাছে চলে যাবে, ইহুদিরা দখল করে থাকবে, আবার ইহুদিদের বিরুদ্ধে মুসলমান জিহাদ করে বাইতুল মুকাদ্দাস বিজয় করবে, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, তখন কিয়ামতের আলামত, সেটাই কিয়ামতের আলামত। সুম্মা মুতানুন, ব্যাপক মহামারী, কিসের, করোনা ভাইরাস, করোনা ভাইরাসের চেয়ে কত লক্ষ কোটি গুণ পাওয়ারফুল একটা ভাইরাস পৃথিবীতে আসবে, আসতে পারে, ইয়া খুজুফিকুম কাকওয়াসিল গানাম, ছাগলের মোড়কের মতো মানুষ মরে যাবে, এখন তো কয়জন মরেছে করোনা ভাইরাসে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বললেন, এমন কেয়ামতের পূর্বে একটা ভাইরাস মহামারী আল্লাহ দিবেন যে শতকরা 40-50-60 জন লোক মারা যাবে, কথা মনে বুঝতে পারেননি, ব্যাপক হারে লোক মারা যাবে, কিসের করোনা ভাইরাস, তাহলে এটা কিয়ামতের আলামত। সুম্মা ইসতিফাদাতুল মাল, চার নম্বর হচ্ছে মানুষের ধন সম্পদ বেশি হবে, যেটা আগে বলা হয়েছে, পাঁচ নম্বর কি, সুম্মা ফেতনাতুন, এরপরে ফেতনা, লা ইয়াবকা বাইতু মিনাল আরাবিল্লা দাখালতুহু, আরবের সব বাড়িতে এই ফেতনা প্রকাশ পাবে, যেমন সারা পৃথিবীতে ফেতনা, ফেতনার আলোচনা হলো না, ফেতনা কাকে বলে, ওরকম ফেতনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আরব উপদ্বীপের সব বাড়িঘরে ফেতনা ফাসাদে ভরে যাবে,
এটা হচ্ছে কিয়ামতের আরেকটা আলামত। ছয়, সুম্মা হুদুনাতুন, তা কোনো বাইনাকুম অবাইনা বাইনা আসফার, রোমকদের সাথে মুসলমানের একটা সন্ধি চুক্তি হবে। কাদের সাথে? রোমে যারা বাস করছে এখন, ইতালির রাজধানী কি? রোম। এদের সাথে মুসলমানের একটা সন্ধি হবে। ইয়াখদিরুনা, তারা সন্ধি ভঙ্গ করবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গয়ে, তারা সন্ধি ভঙ্গ করে মুসলমানের বিরুদ্ধে 80টি পতাকা নিয়ে যুদ্ধ করতে আসবে। তাহতা কুল্লু গায়াতিন ইসনা আশার আলফান, প্রত্যেকটি পতাকার পিছনে থাকবে 80,000 সৈন্য। কত হাজার? 12,000 সৈন্য। কত হাজার? 12,000। পতাকা থাকবে 80টি, প্রত্যেকটি পতাকার পিছনে থাকবে 12,000 সৈন্য। তার মানে 8 বারাং কত হয়? 96। 960,000 রোমান সৈন্য মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না রোমকগণ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে। অর্থাৎ ওই যে 960,000 সৈন্য কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? মুসলমানদের। এই যুদ্ধে মুসলমান 3 দলে বিভক্ত হবে। এক দল ভয়ে পালিয়ে যাবে, আর এক দল শহীদ হবে। যারা পালিয়ে যাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না, যারা শহীদ হবে তারা তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন, আর যারা জীবিত থাকবেন তারা ওই 960,000 রোমকদের উপরে বিজয় লাভ করবেন, আর তারাই কনস্টান্টিনোপল জয় করবেন। কনস্টান্টিনোপল জয় করার সাথে সাথে ইবলিস শয়তান বলবে দাজ্জাল ঢুকে পড়েছে, দাজ্জাল, ঘটনা মিথ্যা হবে। এরপরে যখন কনস্টান্টিনোপল পার হওয়ার পরে সিরিয়ায় ঢুকবেন, তখন দাজ্জাল বাস্তবিকই চলে আসবে। সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী কোনো রাস্তা দিয়ে দাজ্জাল বাইর হবেন, আর 960,000 রোমকদের সাথে যুদ্ধ হবে। যুদ্ধের নেতা হবেন ইমাম মাহাদি। কে? ইমাম মাহাদি। সম্ভবত এটা বোঝা যাচ্ছে, কেননা ইমাম মাহাদি আগে আসবেন, তারপরে দাজ্জাল আসবেন। কথা বুঝতে পেরেছেন? দাজ্জাল এসেই এমন কর্মকাণ্ড চালু করবে, ও যে রাস্তা দিয়ে যাবে মৌমাছির দল যেমন পিছনে আসে, ধন সম্পদ তার পিছনে পিছনে হেঁটে যাবে। দাজ্জালের ক্ষমতা দেখেন। দাজ্জালকে যারা মেনে নিবে তাদের টাকা পয়সার অভাব হবে না, দাজ্জালকে যারা মানবে না তারা একেবারে দরিদ্র হয়ে যাবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। যেটা মানুষ জান্নাত মনে করবে সেটা হবে যেটা মানুষ জান্নাত মনে করবে সেটা হবে জাহান্নাম, যেটা মানুষ জাহান্নাম মনে করবে সেটা হবে জান্নাত। দাজ্জালের এক হাতে থাকবে রুটির পাহাড়, এক হাতে থাকবে পানির পাহাড়, মনে হবে যে তিনি রাজ্জাক, কিন্তু প্রকৃত তিনি রাজ্জাক নন। রাজ্জাক কে? আল্লাহ। তিনি এমন কর্মকাণ্ড করবেন, তিনি এক যুবককে বলবে তুমি আমাকে মানো, যুবক বলবে আমি তোমাকে মানবো না, যুবককে তরবার দ্বারা দ্বিখণ্ডিত করে দুই খণ্ড এত দূরে নিক্ষেপ করবেন তীরের ফলা যত দূর যায় তত দূর চলে যাবে, আবার বলবে আসো, যুবক চলে আসবে, হও, আবার হয়ে যাবে। দাজ্জালকে আল্লাহ এত পাওয়ার দিবেন, যুবক আবার গঠিত হয়ে আবার যুবককে বলবে ইমান আনো, তখন যুবক বলবে আমি আরো বিশ্বাসী হলাম যে তুই দাজ্জাল, আমি ইমান আনবো না। সুবহানাল্লাহ। তাহলে এরকম কর্মকাণ্ড যখন হবে, এরকম কর্মকাণ্ড হতে হতে ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে অবতরণ করবেন, দুইজন ফেরেশতার ডানার উপরে ভর দিয়ে মসজিদে দামেস্কের সেত মিনারায় অবতরণ করবেন। সুবহানাল্লাহ বিয়ামদি। ওখানে অবতরণ করবেন, গায়ে থাকবে হলুদ রঙের পোশাক, মাথা নিচু করলে টপ টপ করে ঘাম ঝরবে, মাথা উঁচু করলে মুক্তার দানার মতো ঝরবে ঘাম, তার নিঃশ্বাস যাবে চোখের জ্যোতি যত দূর যায় তত দূর। তিনি দাজ্জালকে খুঁজ করবেন, বাইতুল মুকাদ্দাসের লুদ্দ দরজার সামনে তাকে পাবেন, তরবারি তারা তাকে একেবারেই, দাজ্জাল ঈসাকে দেখার সাথে সাথে লবণের মতো গলতে থাকবে, পানি হয়ে যেতে থাকবে। ঈসা ইবনে মারিয়াম, ঈসা তাকে একেবারে তরবারি ঢুকিয়ে দিয়ে হত্যা করে মানুষকে দেখাবেন, এই দেখো দেখো আমি দাজ্জালকে মেরেছি। কথা বুঝতে পারছেন? এগুলি কেয়ামতের পূর্বে এগুলি ঘটবে। মাহাদি আসবে, তারপরে দাজ্জাল আসবে, তারপরে ঈসা আসবে। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে মেরে দিবেন, তখন আল্লাহ বলবেন ঈসা তুমি তোমার যারা ইমানদার বাহিনী তাদেরকে আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রেখেছিলেন, তাদেরকে আল্লাহ বাহির করবেন, করে বলবেন ঈসা তুমি এদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও, কেননা আমি এমন কিছু জাতি আবিষ্কার করেছি কিছু লোকদেরকে, তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা পৃথিবী তার কারণ নাই। অর্থাৎ তখন আল্লাহ ইয়াজুজ মাজুজকে ছেড়ে দিবেন। তার মানে প্রথমে আসবে মাহাদি, হ্যাঁ, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা, সর্বশেষ আসবে কারা? ইয়াজুজ
মাজুজ, এটাও একটা সম্প্রদায়। এদেরও পৃথিবীতে ঘর বাড়ি আছে, এদের স্ত্রী ছেলে মেয়ে আছে, কোথায় আছে আল্লাহ ভালো জানেন। কথা বুঝতে পেরেছেন? ইয়াজুজ মাজুজ তারা এসে এত ক্ষমতাধর, তাবারি তাবারিয়া নামক নদীর পানি একবারে শুকিয়ে ফেললো পানি খেতে খেতে। পরের দল এসে বলবেন কে জানে এসেছিল, এখন নাই। ওরা এসে বলবে যে তারা খুন খারাপিতে এত পারদর্শী হবে যে যাকে দেখবে তাকে মেরে দিবে। তারা বলবে যে দুনিয়া তার কোনো মানুষ নাই, এখন আকাশবাসীকে মেরে দিতে হবে। তারা আকাশের দিকে তীর ছুড়বে, তখন আল্লাহ তাদের তীরকে নিয়ে রক্ত দিয়ে আবার নিচে ফেলে দিবেন। তারা বলবে যে আমরা আল্লাহকেও মেরে দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? এই ভাব কর্মকাণ্ড। তখন ঈসা ওই যে তুর পাহাড়ে তার সৈন্যকে নিয়ে বড় বিপদে থাকবেন, আল্লাহর কাছে তারা প্রার্থনা করবেন, আল্লাহ আমরা বিপদে আছি, খাদ্যের অভাবে মুক্তি দাও। তখন আল্লাহ ইয়াজুজ মাজুজের গর্দানে বিষাক্ত কীটের আজাব দিবেন, যেই কীটের আজাবে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় করে মরে পড়ে থাকবে, তাদের গন্ধে তারা টিকতে পারবে না। ঈসা আলাইহিস সালাম এবং তার সেনাবাহিনীরা টিকতে পারবে না। তখন আল্লাহর কাছে আবার দোয়া করবেন, আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করো। তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করাবেন। কি বৃষ্টি! আর বখতি উঠের গর্দানে নাই লম্বা লম্বা পাখি পাঠিয়ে দিবেন, তারা ওই ওই পাখিগুলি ওই ইয়াজুজ মাজুজের লাশ নিয়ে নিয়ে তারা এক নদীতে ফেলে দিবেন, নদীতে ফেলে দিবেন, পরিষ্কার করবেন সারা পৃথিবী, বৃষ্টি দিবেন সারা পৃথিবী, চকচকে ঝকঝকে হয়ে যাবে। সেই সময় তা আল্লাহ আবার উর্বরতা দিয়ে ভরিয়ে দিবেন। ওই সময়তে একটা ডালিম খাবে একজন জামাত, এক জামাত লোক, একটা বংশের লোক। ডালিমের যে খোসা, ওই খোসা দিয়ে মানুষ বাড়ির ছাদ তৈরি করতে পারবে। তাহলে কত বড় ডালিম হবে বলেন তো? একটা গরুর দুধ খাবে একটা গ্রামের লোক, এখনই তো 40-50 কেজি হয়, তাহলে সেই সময় কত কেজি হবে আল্লাহ ভালো জানেন। সুবহান আল্লাহ! ওই সময়তে মানুষ সুখ শান্তিতে থাকবে, শুধু ইমানদারগণ। আবার এক শ্রেণীর মানুষ নিকৃষ্ট হয়ে যাবে, আল্লাহ মৃদু একটা বাতাস দিবেন, ওই বাতাসে ইমানদারগণ সব মানুষ মারা যাবে। দাজ্জাল পৃথিবীতে থাকবেন 40 দিন, কয়দিন? 40। ইমাম মাহদী ক্ষমতায় থাকবেন, সারা পৃথিবীর বাদশা থাকবেন 7 বছর, কতদিন থাকবেন এটা বলা হয়নি। আর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে জীবিতই থাকবেন আসার পরে 7 বছর, কত বছর? আর ইমাম মাহদী 7 বছর ক্ষমতায় থাকবেন, তিনি কতদিন থাকবেন এ কথা বলা হয়নি। তবে ঈসা আলাইহিস সালাম থাকবেন সর্বমোট 7 বছর, কত বছর? 7 বছর। তো মৃত হয়ে যাবে সব ইমানদার মানুষ, এরপরে নিকৃষ্ট মানুষ যারা তারাই জীবিত থাকবে। তারা এত জেনাবা বিচারে পারদর্শী হবে, গরু ছাগল যেমন রাস্তাঘাটে জেনা করে তারা জেনা করতে লাগবে। ইবলিস শয়তান মানুষের বেশ ধারণ করে সে বলবেন তোমাদের কি ইমান আছে? ইবলিস শয়তান দেখেন আবার ওয়াজ করতেছে, তোমরা এলে কি করো? তখন বলবে আপনি বলেন আমাদের কি করা উচিত। তখন ইবলিস বলবে আরে তোমরা মূর্তি পূজা করো, কি করো? হ্যাঁ, মূর্তি পূজা করো। পৃথিবীতে আসার প্রথম পাপ মূর্তি পূজা, পৃথিবী ধ্বংসের শেষ পাপ মূর্তি পূজা। নূহ আলাইহিস সালামের কওমেরা সর্বপ্রথম যে পাপ করেছিলেন সেটা কি? মূর্তি পূজা। আর সাত আকাশের ওপরে প্রথম যে পাপ, সেই পাপের নাম কি বলেন তো? হিংসা। ওই যে ইবলিসকে বললেন না সেজদা করো, হ্যাঁ, তখন ইবলিস কি করলেন? হিংসা করলেন, আরে আমি আদমের চেয়ে বড়। তাহলে সাত আকাশের ওপরে সর্বপ্রথম যে পাপ সৃষ্টি হয়েছে সেই পাপের নাম কি? হিংসা। আর পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যে পাপ সেটাও হিংসাই, ওই যে হত্যা। হ্যাঁ, কাবিল হাবিলকে কি করে দিল? হিংসার বশবর্তী হয়ে, যে ওর ইয়ে কবুল হলো আমারটা হলো না। আর নূহ আলাইহিস সালামের সময় প্রথম যে পাপ সেটা হলো মূর্তি পূজা। মূর্তি পূজা পৃথিবীর প্রথম পাপ, মূর্তি পূজায় পৃথিবীর ধ্বংসের শেষ পাপ। মূর্তি পূজা যখন করতে লাগবে তখন আর আল্লাহ বলবেন আর দেরি নাই, এখন আর লা তাকুমু সাআত হাত্তা ইউকালু ফিল আরদ আল্লাহ আল্লাহ। যেদিন পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা লোক থাকবে না সেই দিন তাদের উপরে কিয়ামত হবে। তাহলে চিন্তা করেন, লক্ষ কোটি মানুষ থাকবে, সবাই আল্লাহকে ভুলে যাবে, সবাই মূর্তি পূজা করবে, তখন আল্লাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল কি করো? ফোঁ দাও। ফোঁ দেওয়া শুরু, আকাশ জমিনে যা আছে সব তছনছ হওয়াও শেষ। পরের ফুৎকার দিবেন, তবে দুই ফুৎকার ব্যবধান হবে 40। কত? 40 দিন না মাস না বছর এটা বলা হয়নি। প্রথম ফুৎকার দেওয়ার পরে সাত আকাশ সাত জমিন আসমান জমিন মানুষ জিন ইনসান সব ধ্বংস হবে। আর 40-এর পরে দ্বিতীয় ফুৎকারে সব উঠে বিচারের মাঠে যাবে। আপনাদের কিয়ামতের অবস্থা বোঝাতে পেরেছি?